তো বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে মনিটাইজ হওয়ার পিছনে কাদের কারা কারা আমাকে সাপোর্ট করেছে আর কাদের কাদের অবদান আছে সেই মানে সেই নামগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমেই বলি যে ইউটিউবে আসা কার জন্যে, তো ইউটিউবে আসা এই যে আমার পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছ তোমরা, তো এই মানুষটার জন্য ইউটিউবে আসা, কারণ এই মানুষটাই আমাকে জোর করে যে তুমি ইউটিউব করো, ইউটিউব করো, ঠিক পারবে। আমার নিজের মনে সাহস ছিল না যে ঠিক পারবে, তো এই মানুষটার জন্যই আসা। তারপরে আমার ভাই বলি, আমার ভাই আমাকে চ্যানেলটা খুলে দেয়, ওর তখন সময় ছিল না, কাজে যেহেতু ব্যস্ত ছিল, তো আর ভাই চ্যানেলটা খুলে দেয়, তারপর থেকে ভিডিও ছাড়ি। আর তারপরে বলি আমার বেস্ট ফ্রেন্ড যে প্রিয়াঙ্কা, ও আমার ভিডিও দেখে অবশ্যই, কিন্তু আমার কমেন্ট করে না ভিডিওতে, কিছু প্রবলেমের জন্য ও কমেন্ট করে না। তো প্রিয়াঙ্কা তোমাকেও অনেক অনেক ভালোবাসে আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তো ফোন করে আমাকে সবই বলে যে এই ভিডিওটা দেখলাম, এই হয়েছে না হয়েছে, তো সব কিছু বলে। তারপরে বলি রঞ্জনদা ভাই, রঞ্জনদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসে ভাই, আর প্রণাম নিও আমার, আর ভালো থেকো, সুস্থ থেকো, এতটা সাপোর্ট করার জন্য আমাকে, আর নিজের বোনের মতন ভালোবাসার জন্যে। তারপরে বলি রিঙ্কুদির কথা, রিঙ্কুদির সাথে রঞ্জনদা ভাই আমাকে আলাপ করিয়ে দেয়, তো রিঙ্কুদিও খুব পরিমাণে সাপোর্ট করেছে, মানে যত বলবো এই মানুষগুলোর নামে ততই কম হয়ে যাবে। তো বলে না যেরকম বাবা মায়ের ঋণ শোধ করা যায় না, এই মানুষগুলোর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। রিঙ্কুদির সূত্রে প্রবাসীদের সাথে আমার আলাপ, তো প্রবাসীদিও অনেক সাপোর্ট করেছে, এই মানুষটি দেশের বাইরে থাকে, তারপরেও দেশের বাইরে থেকে আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করেছে। এখন বর্তমানে প্রবাসীদি ইন্ডিয়াতেই এসছে, ওনার বাবার যেহেতু শরীরটা খুবই খারাপ সেই কারণে দিদি এখানেই থাকে, তো প্রবাসীদির নাম এটা না, কিন্তু তারপরে আমি প্রবাসীদি বলে মানে ডাকি, প্রবাসীদির নাম হলো পমিতা, তো আমি প্রবাসীদি বলেই ডাকতে ভালোবাসি সেই কারণেই ডাকি। তারপরে বলি পটুন দাদা, পটুন দাদা এত পরিমাণে হেল্প করেছে কি বলবো, মানে কি বলবো কিভাবে হেল্প করেছে সেইগুলো আমি এখানে নিচ্ছি না, মানে বলছি না, কিন্তু সব কথা তো আর শেয়ার করা যায় না, কিন্তু খুব পরিমাণে হেল্প করেছে এই মানুষগুলো আমাকে, মানে এতটা সাপোর্ট দিয়েছে বলেই আমার মনিটাইজটা এত তাড়াতাড়ি হলো, না হলে হতো না, এখনও অনেক দিন লেগে যেত, পরবর্তীকালে হতো কি না এটাও মানে সন্দেহ আছে আমার মনে এখনও, যে এই মানুষগুলো না থাকলে হয়তো হতো না। তারপরে বলি ভালো দাদা ভালো দিদির কথা, সবাই অনেকেই যেন ভালো আঙ্কেল, ভালো মা, ভালো দিদি এরকম নামে, তো আমি যেহেতু ভালো দাদা ভালো দিদি বলেই ডাকি, তো আমাদের থেকে অনেকটাই বড় ওনারা, তো আমি ভালো দাদা ভালো দিদি বলেই মানে ডাকতে ভালোবাসি, কারণ আমি প্রথমে দেখিনি সেই বুঝেই ডাকতাম, তারপরে দেখেছি, কিন্তু আর ডাকটা ফিরিয়ে নিতে পারি না যেহেতু মন থেকে ডাকি। তো ভালো দাদা ভালো দিদিও আমাকে অনেকভাবে সাপোর্ট করেছে, শুধু এই যে ইউটিউবে মানে শুধু ভিডিওর প্রতি সাপোর্ট করেছে এটা না, যেরকম প্রবাসীদি রিঙ্কুদি এই মানুষগুলো আমাকে পিছন থেকেও সাপোর্ট করে গেছে অন্যভাবে, সেই জিনিসগুলো আমি এখানে প্রকাশ করছি না। তারপরে বলি পটুন দাদার তো কথা বললাম, পটুন দাদা হলো প্রবাসীদির ভাই, তো পটুন দাদাও অনেক সাপোর্ট করেছে, পটুন দাদা মানে কি বলবো খুব ভালো মনের একটা মানুষ, পটুন দাদার নিজের মনিটাইজটা আটকে গেছে, তারপরেও এত পরিমাণে আমাকে সাপোর্ট দিয়েছে কি বলবো বলার মতন না, মানে একটা মানুষের মন অত ভালো না হলে কখনোই যে নিজেরটা আটকে গেল, নিজেরটা হলো না, অন্য মানুষকে সাপোর্ট দিচ্ছি কখনোই দিতে মানে হয়তো পারতো না, কিন্তু মানে পটুন দাদাই বলে হয়তো পারলো। তো পটুন দাদা তুমিও ভালো থেকো, সুস্থ থাকো দাদা। আর আমি যখন টেনশানে ছিলাম, রিঙ্কুদিকে মেল পাঠাচ্ছিলাম, পটুন দাদাকে পাঠাচ্ছিলাম যে কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না, তো এই মানুষগুলো আমাকে মানে তখন ফোনে মানে অনেকটা সাহস দিয়েছিল। তারপরে বলি সোনালি, সোনালির সাথেও এই রিঙ্কুদি প্রবাসীদির পটুন দাদার সূত্রেই আলাপ, তো সোনালিও খুব ভালো আর আমাকে অনেকটা সাপোর্ট করেছে। আর সোনালি তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, এতটা সাপোর্ট দেওয়ার জন্যে আর এতটা ভালোবাসার জন্যে। আর তারপরে বলি সোনালি মাঝে একটু অসুস্থ হয়ে পড়ে, সেই কারণে
অনলাইনে কোনোভাবেও যুক্ত থাকতে পারছিল না, কিন্তু সোনালির মা যেটা কাকিমা, রীতা কাকিমা, তো কাকিমা তুমি আমার প্রণাম নিও আর ভালো থেকো, সুস্থ থেকো। এতটা ভালোবাসার জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য এত অল্প সময়, তারপরে আমাকে মানে সব কটা ভিডিও ছাড়লেই ভিডিওর মধ্যে তুমি কমেন্ট করো, তোমার কমেন্টগুলো সত্যি খুব ভালো লাগে। আর ভালো দিদি ভালো দাদার কথা তো কি বলবো, না বললেই না। ভালো দাদা সব থেকে ভালো কথাটা লাগে, যে মঙ্গল মঙ্গল করো ঈশ্বর, মানে এরকম ধরনের একটা কথা লেখে, আমি এখন ভুলে গেছি, কিন্তু খুব ভালো লাগে। ভালো দাদা ভালো দিদি তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কিছু বললে তারপরে যেটা বলবো, মামুনির কথা, মামুনি মানে আলপনা চক্রবর্তী, তো মামুনি বলেই আমি ডাকি। আগে ভালো সোনা দিদি বলে ডাকতাম, ভালো দিদি বলে ডাকতাম ভালো দিদিকে, আর সোনা দিদি বলে ডাকতাম। তারপরে মামুনি একদিন বলে, তুই তো আমার মেয়ের মতো, আমার তো মেয়ে নেই, তুই আমাকে মামুনি বলেই ডাকবি। তো তখন থেকে মামুনি বলেই ডাকি। তো মামুনি তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, তোমার শরীর ভালো না, নিজের শরীরের যত্ন নিও। আর এতটা অল্প মানে এত অল্প সময়ের মধ্যে আমাকে এতটা ভালোবাসার জন্যে, তোমাদেরকে যতই বলবো ততই মানে কম বলা হয়ে যাবে। তো এইভাবেই আমার পাশে থেকো আর ভালোবেসে যেও। আর তারপরে বলি রেজাউল দাদা, রেজাউল দাদা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। রেজাউল দাদা হলো এদেশের মানুষ না, বাংলাদেশের মানুষ, তো উনি বাইরে থাকে, তারপরেও এই মানুষটা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তো রেজাউল দাদা তুমি আমার প্রণাম নিও দাদা, আর ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে বলি নাহার দিদি, নাহার দিদিও হলো বাংলাদেশের মানুষ, তো নাহার দিদি তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করার জন্য আমাকে। তারপরে বলি জুনায়না, জুনায়না তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট দেওয়ার জন্যে। রাজিয়া, রাজিয়ার নাম হলো লাবণী, ওর মেয়ের নামে চ্যানেলটা আছে, তো রাজিয়া তোমাকেও অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো, এতটা সাপোর্ট করার জন্যে অনেক অনেক ভালোবাসা, আর এইভাবেই আমার পাশে থেকো। তারপরে আসি তোমার সোনালি আর পটন দাদা সূত্রে কিছু মানুষের সাথে আমার আলাপ হয়েছিল, সেই মানুষগুলোর মধ্যে হলো অপর্ণা, তারপরে কৃষ্ণা, শ্রেয়া, তারপরে হলো বর্ণালীদি, আর কারোর নাম ভুলছি কিনা মনে পড়ছে না এই মুহূর্তে, যদি কারোর নাম ভুলে যাই তো অবশ্যই, আচ্ছা উমা, তো এই কজনের নাম মনে পড়লো, তো আর কারোর নাম ভুলে গেলে অবশ্যই কমেন্ট করো যে আমার নামটা ভুলে গেছে। আর বাংলাদেশের আগে একজন মানুষ আছে যেটা সাথী, তো সাথী তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর তারপরে বলি লাস্টে আমার যখন অ্যাপ্লাইয়ের পরে আমাকে সাপোর্ট দিয়েছিল সেটা হলো সরস্বতী দি, তো সরস্বতী দি আমাকে বুনু বুনু বলে ডাকে, সরস্বতী দি তুমিও ভালো থেকো, সুস্থ থেকো দিদি। আচ্ছা আর কিছু জনের নাম নেব, তো তারা হলো রাজকুমার, বাপন ভাই, রাজকুমার বাপন ভাই তোমাদেরও অনেক অনেক ভালোবাসা। আর শ্বেতা দিদি, শ্বেতা দিদির সাথেও বেশি দিনের পরিচয় না, লাস্টের দিকে, তো আমাকে শ্বেতা দিদিও সাপোর্ট করেছে, তো শ্বেতা দিদি আমার প্রণাম নিও। তারপরে আসি সুমনদি, সুমনদিও জানি না সুমনদি তুমি বাংলা বুঝতে পারবে কি না, কিন্তু তুমি হিন্দি কথা বলো, তারপরেও তোমাকে অনেক অনেক ভালোবাসা সুমনদি। আর তারপরে বলি ওর কোম্পানির কিছু মানুষ আমাকে সাপোর্ট করেছে, তো তাদের নামগুলো লিখে এনেছে, কারণ আমি তাদের আইডির নামগুলো জানি, এমনি নামগুলো হয়তো জানি না, সেই কারণে ও লিখে এনেছে। তো তাদের নামের মধ্যে দীপু, সুজন, সুজনকে আমি চিনি, মানে এদের মধ্যে সুজনকেই একমাত্র দেখেছি চিনি, বাদ বাকি মানে আমি দেখিনি কাউকে। মিলন, মিঠুন, অনিমেষ, সুশান্ত, অপু, দীপু, অপু দীপু দুটো না, তো তোমরা যদি আমার থেকে, আর হ্যাঁ বলছি তোমরা যদি আমার থেকে বড় হও তো অবশ্যই আমার প্রণাম নিও, আর ছোটো হলে অনেক অনেক ভালোবাসা নিয়ে এতটা সাপোর্ট করার জন্য। আর তারপরে বলি কিংস টু ভাই, ওর মানে আইডিটার নাম কিংস টু ভাই, কোম্পানিরই ছেলে ওদের, তো ও কিন্তু আমাকে ফার্স্ট থেকে সাপোর্ট দিয়ে আসে, প্রথম থেকেই এসে মানে কি বলবো অনেক সাপোর্ট দিয়েছে। তো কিংস টু ভাই তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে কমেন্ট করো তোমরা সবাই। আর বলি তোমার কিছু বলার থাকলে বলো অবশ্যই।
বলার তো কথা অনেক কিছুই আছে, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ যতটা পারছি শর্ট আজকে শর্ট ওটা নিচ্ছি, যতটা পারছি শর্ট সময়ে আমি ভিডিওটা শেষ করার সিদ্ধান্ত নেব। মানে স্বপ্নটা, ইউটিউবের স্বপ্নটা পুরোপুরি ছিল আজকে আমার পুরোপুরি। মানে তখন কত সাল, 2007 সাল থেকে আমি স্টার্টিং, মানে ভেবেছিলাম যে স্টার্টিং করব, স্ট্রাগলিং করব, কিন্তু সেই সময় হয়ে ওঠেনি কিছু একটা। কীভাবে একটা ছেলে মানুষ কোনো সময়ের জন্য হুট করে একটা যে কোনো জিনিসে আগাবে সেটা সম্ভব হয় না, কিন্তু সেই স্বপ্নটা দেখেছিলাম, কিন্তু সেটা আজকে পূরণ হয়নি। মানে আজকে সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে, যেটা আমি তখন 2007 সালে দেখেছি সেটা আজকে 2023-এ এসে জাস্ট পূর্ণ করলো। কি যেটা আমার মানে 2000, আর একটা কথা বলে রাখি, 2007 সালে দেখেছে বলছে, 2007 সালে আমার জানি না আমি কোথায় ছিলাম, জ্ঞান ছিল না, কিছু ছিল না আমার, এইটুকুনি বলে রাখি। তো হয়তো 2007 সালে দেখেছে মানে অনেক বছর আগের কথা, আর তখন হয়তো আমার মানে আমি তখন অনেকটাই ছোট, সেরকম আমার জ্ঞান নেই সেই সময়। আমি 2007 সাল থেকে আমি ইউটিউবে আসার মানে পুরো ফুল দামে রয়েছে, কিন্তু 2007 সাল পর্যন্ত আমি তখন করে উঠতে পারিনি যে কীভাবে একটা চ্যানেল খুলতে হবে, কি জাস্ট ভিডিও দেখতাম অনলাইনে এইটুখানি জাস্ট জানতাম, কিন্তু স্বপ্ন ছিল 2007 সাল থেকে, সেটা আমার হয়ে ওঠেনি। তারপরে আমি কত 2011-তে বোধহয় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তখন থেকেই প্রপারভাবে চলে আসলাম, কিন্তু তারপরে ছিল মানুষ হয়ে গেছি জাস্ট পয়সার, যাকে বলে একটু কাঁচা পয়সা, ওই আউটসাইডে চলে গেছি, তো ব্যাস। আর এদিকে আর হয়নি, মানে এদিকে আর সময় দেওয়ার মতো পরিস্থিতি নেই যে একটা ফ্যামিলি থেকে বেরিয়ে যে অফসাইড থেকে ইনকাম করে এসে বা এর পেছনে সময় দেবো, সেই সময়টা হয়নি। কিন্তু তারপরে আমি স্বপ্ন দেখে যেতাম যে আমি একদিন ইউটিউবার হবো, কিন্তু সেটা আমি করে উঠতে পারিনি কোনোদিন, কিন্তু সেটা আজকে আমাকে স্বপ্নটা পূরণ করেছে। স্নমিতা, তোমার দিদি বলো না বোন বলো ভাই বলো, সে তোমরা যেটা বলো আমি তো বাট চাই না, কিন্তু আমাকে স্বপ্নটা পূরণ করেছে। তো একে আমি ধন্যবাদ বা অন্য কিছু দিয়ে ছোট করব না, কেননা একে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো, অব্যাহত ভালোবাসা রইলো। তুমি এরকম এগিয়ে যাও, তোমার ব্যাগে যা সাপোর্ট প্রয়োজন আছে সেটা আমি ফুল দামে করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। আর আমার যারা এই এখন এই নমিতার এই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা রইলো। এই বলে আজকে ভিডিওটা শেষ করছি, তোমরা প্লিজ সবাই পাশে থেকো। আর অবশ্যই যাদের নামটা নিতে পারিনি অবশ্যই কমেন্ট করো যে তোমাদের নামটা নিতে পারিনি, আমি অনেকের নামই মনে করে করে নিয়েছি, কিন্তু জানি না হয়তো কেউ বাদ পড়ে যেতে পারো, তো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর মানে কি বলবো, ছোট বোন ভেবে ক্ষমা করে দিও যদি নামটা না নিয়ে থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।